এরপর নিঃসন্দেহে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, যে মন্তব্য ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে বলেছে তারা মানহানির মামলা করবে। দুর্নীতিতে ডুবে আছে সরকার, সাধারণ মানুষ খেতে পারছেন না। আর ফিল্ম ফেয়ারে, মানে বলতে চেয়েছেন ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খানের সঙ্গে ঠুমকা মুখ্যমন্ত্রী। দুর্ভাগ্যের কে বলছেন? কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। একেবারে স্পষ্ট করে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এই মন্তব্যের। আমি এ নিয়ে বিস্তারিত আলোচনায় আসব। फेस्टिवल में ठुमके लगाना कौन जरूरी है? वो रहती कुर्सी पर बैठी हुई जश्न मना रही। मैं तो यही कह रहा हूँ, ममता बनर्जी जश्न मना रही हैं। আমি প্রণয় রায়ের কাছে আসবো। প্রণয় দা, রাজনীতিতে বাস্তববোধ বা রুচি থাকবে না? আমি বলছি ফিল্ম ফেস্টিভ্যাল, এই বিতর্ক এইটার পাশে আমি রাখতে পারছি না, যেখানে আমার মনে আছে 26/11 পরে এই চ্যানেলে আমরা শো করেছিলাম যে শিবরাজ পাটিল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের, তিনি 7 বার স্যুট পাল্টেছিলেন যখন ওই মারণযজ্ঞ চলছে। এ তো সেরকম নয়, এটা একটা চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান, সেইটা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এই ভাষায় সমালোচনা করবেন? কোথাও একটা রুচির অভাব। দেখুন, সরকারি ট্যাক্সের টাকা খরচ করে মুখ্যমন্ত্রী যখন উৎসবে নাচছিলেন, ঠিক তখনই এই ধর্মতলাতে দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা ধর্ণা দিচ্ছে, সল্লেকে চাকরিপ্রার্থীরা ধর্ণা দিচ্ছে। একজন মন্ত্রী দেখছিল নারীর কথা বলছিল, সেখানেও অনেক মহিলারা বসে থাকলে একটা বায়ো টয়লেটের ব্যবস্থা এখানকার সরকার করে দেয়নি, তাদেরকে বিক্ষোভ দেখাতে হচ্ছে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তবতা। এটা মণিপুরে যখন 600 মানুষ মারা যাচ্ছে, যখন 17 দিন ধরে, 1 সেকেন্ড প্রণয়দা, 17 দিন ধরে 41 জন শ্রমিক একটা পাইপের মধ্যে বসেছে ছিলেন, তখন কেন্দ্রীয় মন্ত্রীরা বা প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে যাননি? কিন্তু আমি শতরূপের কাছে অন্যদিক থেকে যাব। শতরূপ, আমি তো স্কুলে পড়ি, তুমি নিশ্চয়ই আরও ছোট। হোপ 86, উষা উত্থুপ, তার গান, মিঠুন চক্রবর্তী স্টেজের ওপর, জ্যোতি বসু এবং কমল বসু সামনের সারিতে, এই নিয়ে একটি বামপন্থীদের সমর্থক একটি সংবাদপত্র দিনের পর দিন লেখালেখি শুরু করলো, যারা বামপন্থীদের সমর্থক ঠিকই কিন্তু সুভাষ চক্রবর্তী বিরোধী, যেহেতু আয়োজক ছিলেন সুভাষ চক্রবর্তী। কিন্তু ইস্যুটা সেখানে নয়, ইস্যুটা মিডিয়ার লড়াই নয়। যে প্রশ্নে আমি তোমার কাছে আসবো সেটা হচ্ছে যতীন চক্রবর্তী, একদম সরাসরি জ্যোতি বসু, তার সংস্কৃতি, অপসংস্কৃতি, এবং তারপরে বিরোধী দল তখন হোপ 86-কে পরবর্তী নির্বাচনে অপসংস্কৃতির ধারক বাহক বামপন্থীরা বলে দাগিয়ে দিয়েছিল। কিন্তু কোথাও একটা জ্যোতিবাবু তার একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে ওটাও তো মানুষ দেখে, ওটাও তো মানুষের সংস্কৃতি। কোথাও একটা লার্জলি বোধ হয় এই রাজনীতিবিদদের সংস্কৃতি নিয়ে, অন্তত পপুলার কালচার নিয়ে একটা উন্নাসিকতা আছে, অন্তত বয়স্কদের। না, ঠিকই, আমি কথাটা ঠিক, এই হোপেটিস যখন হয়েছে 86 সালে, আমার তো সে বছরই জন্ম হয়েছে, সুতরাং যাই হোক, কিন্তু আমি একটা কথাটা ঠিকই সম্বন্ধে, এবং এটা খালি আমি মানে সমাজে বা সংবাদ মাধ্যমে চর্চা কেন বলবো, আমি যদ্দূর জানি পার্টির মধ্যেও এই নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছিল। আমাদের যে সংস্কৃতির একটা ধারণা, তার সাথে এইটা অনেকেই প্রথমে গ্রহণ করতে পারেনি, এবং সেটা তো এখনও আমরা ক্যারি করছি। প্রণয় একটু আগে টুম্পাচনা গানটাকে নিয়ে বলছিল, সিপিএম আজকে মনে করেন এর মধ্যে কোনো অপসংস্কৃতি আছে, কিন্তু বিজেপি মনে করে, ঠিক আছে। আমি একটা কথা বলছি সুমন্ত, একটা গণতন্ত্রের একটা বিরোধী পক্ষ কোন কোন প্রশ্নে সরকারের বিরোধিতা করবে, এটা তো খুব গুরুত্বপূর্ণ। আজকে যে গিরিরাজ সিং বলছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় নাচলেন ইত্যাদি ইত্যাদি করলেন, সেই গিরিরাজ সিং এর দলের নেতা অটল বিহারী বাজপেয়ী, তার ভিডিও রয়েছে ওই ধর্ষক শিশু ধর্ষক আশারাম বাবুর সঙ্গে নাচের, এটা তো মিথ্যে নয়, আমার কাছে আছে সেই ভিডিও, এবার তোমরা সবাই জানো, তোমাদের ডিফেকের জমানা ছিল না। আশারাম বাবুর মতো একটা নোংরা লোকের সঙ্গে বাজপেয়ী হাত ধরে নাচছেন, কিন্তু আমি এটা বলছি সুমনদা, বাজপেয়ী যদি আমাকে আমার বিরোধিতা করতে হয়, তার 1001টা রাজনৈতিক কারণ রয়েছে, এইটা কোনো কারণ হতে পারে না। ও কেন নাচবে, কেন গান গাইবে? আজকে ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আমাদের কথা হচ্ছে, ফিল্ম ফেস্টিভ্যাল মানেটা কি? যেটা স্যার বললেন, স্যারের কাছে যদি পৌঁছে না থাকে আমাদের বক্তব্য, তাহলে সেটা আমাদের দুর্বলতা। কিন্তু এটা ঘটনা আমরা গত 10 বছর ধরে কথা বলে আসছি, পৃথিবীর যে কোনো জায়গায় ফিল্ম ফেস্টিভ্যাল কেন হয়, যে ধরনের সংস্কৃতির পক্ষে বাজার দাঁড়াবে না, তার পক্ষে সরকারকে দাঁড়াতে হবে, যাতে সেটা হারিয়ে না যায়, যাতে সেটা বেঁচে থাকতে পারে। আমাদের বাংলাতে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে কি, ঠিক তার উল্টোটা। পপুলিজমের নামে কি হচ্ছে, যে তৃণমূল কংগ্রেস এত বাংলা, বাঙালি, বাংলার জাতীয় সঙ্গীত দরকার, এই দরকার, সেই দরকার করে, আজকে তুমি বলো তারা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার সিনেমাকে, ভারতের সিনেমাকে গোটা পৃথিবীতে নিয়ে গেছে, যে মৃণাল সেন, সত্যজিৎ রায় না আগে মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে, মৃণাল সেন, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা একটা কার্ড পেতেন না, ডাক পেতেন না সেখানে বলিউডের লোকেদেরকে, এরা নাকি এত হিন্দি আমি অপোজ করলাম, সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন,
মনে করো সৌমিত্রবাবু আক্ষেপের সঙ্গে বলেছে যে আমাকে ফিল্ম ফেস্টিভ্যালে ডাকা হয় না মানে কি গোটা ইন্ডাস্ট্রিতে যে যিনি ক্যামেরা ধরেন আমি তাকে ছোট করছি না তার কাছেও কাট যায়, প্রশ্ন সেইটা নয়। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সেই সময় মিঠুন চক্রবর্তী বসে থাকতেন, শাহরুখ খান বসে থাকতেন, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন থাকতেন। উদ্বোধনী অনুষ্ঠানে কখনো সৌমিত্র চট্টোপাধ্যায় ডাক পাননি, এটা ঘটনা। বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদারকে, মৃণাল সেনকে তো ইভেন ডাকতেন না কি ওনারা আসতেন না আমি জানি না, কিন্তু উদ্বোধনের কখনো শরীর হতেন না। দু নম্বর কথা হচ্ছে, আমি কথাটা শেষ করি, তিন নম্বর কথাটা হচ্ছে দেখো যদি এখানে রুচি না রুচির প্রশ্ন হয়, আমি প্রণয়দার সাথে একটা জায়গায় একমত, রুচিকে নির্ধারণ করার বা রাজনীতিতে রুচিকে ধরে রাখার দায় কিন্তু একটা বিরোধীদের নয়। আজকে একটা সাগরদিঘির ভোটে আমি হেরে গেলাম, যার কাছে হেরে গেলাম তার সম্পর্কে আমি 100টা কথা বলতে পারি, কিন্তু আমার তাকে রাজনৈতিক আক্রমণ কি হলো, ওর মেয়ে কেন অত বছর আগে সুইসাইড করেছিল, ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে এত কথা বলছি। এইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতি করেন তাহলে রুচি একা বিরোধীরা রক্ষা করবে, আর তৃণমূলের কোনো দায় নেই, এইটাও কিন্তু বলতে পারেন। দেখুন অভিযোগটা হচ্ছে জাতীয় সঙ্গীতের অবমাননা, আমি ভুল ঠিক সেটা যাচ্ছি না, আদালত ইতিমধ্যেই মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত যে একাধিক অবজারভেশন দিয়েছে তাই নিয়ে আলাদা আমি অনুষ্ঠান করেছি, কিন্তু ছেলে মানুষই এই কথাটা অবধি বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে যে দুদিনে দুটো অভিযোগ বৈশ্যনাথ দা বিজেপি বিধায়কদের বিরুদ্ধে, পুলিশ সঙ্গে সঙ্গে মামলা রুজু করলো, শুধু পুলিশ সেখানে থামলো না, তারপর প্রথম অভিযোগের ভিত্তিতে 5 জন বিজেপি এমএলএকে নোটিশ অবধি সার্ভ করে দিল যে কেন ওই টি শার্টের ভিত্তিতে, দুটো FIR আমরা এই এই অনুষ্ঠানে সেই খবর ব্রেক করেছি ময়দান থানা এবং হেয়ার স্ট্রিট থানায়। উল্টো দিকে বিজেপি আজকে অভিযোগ করছে এবং ফুটেজ দিয়ে যে আম্বেদকর মূর্তির নিচে তৃণমূলের বিধায়করা সেখানে মোদি চোর, অমিত শাহ চোর, এই একেবারে পরিষ্কার স্লোগান তুলেছে এবং হেয়ার স্ট্রিট থানায় তারা অভিযোগ করলো। আমার প্রশ্ন যে এখন অভিযোগ তারা করেছেন প্রায় 30 ঘন্টা হতে চললো, একটা কমপ্লেনের ক্ষেত্রে আপনি FIR করলেন, মামলা রুজু করলেন, নোটিশ সার্ভ করে দিলেন, আর আজকে বিজেপির বিধায়করা যে কমপ্লেনটা করেছে পুলিশের অফিসিয়াল ভার্সন হচ্ছে আমরা অভিযোগ খতিয়ে দেখছি, আমি বলছি এ তো FIR-এ ওরা আমরা, এক যাত্রায় পৃথক ফল, বিষয়টাকে তো এইভাবে দেখলে হবে না। আপনি আমার কাছে কিন্তু একসঙ্গে দেখছি না কেন বলছি, আমার কাছে সমান খারাপ, আমার কাছে মোদি চোর স্লোগানটাও খারাপ, মমতা চোর স্লোগানটাও খারাপ, এবার আপনি একটাকে ভালো বলবেন একটাকে খারাপ এটা তো হয় না, খারাপ বললে দুটোকে বলুন আর ভালো বললে দুটোকেই বলুন। না না, জাতীয় সঙ্গীত অবমাননা করার কথাটা তো আপনি বললেন শুরুতে, ওটা তো আমি কিছু বলিনি, মাননীয় বিচারপতি যা বলার বলে দিয়ে বলেছেন, এবার ওখানে স্পিকার হলেন, ওই বিধানসভার কাস্টাডিয়ান হলেন, কিন্তু স্পিকার মাননীয় স্পিকার হলো বিধানসভার ভেতরের কাস্টাডিয়ান, বিধানসভাটা ওনার কাস্টাডির মধ্যেই আছে, এখন সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, মাননীয় বিচারের কাছে বিচারের জন্য যাননি, মাননীয় স্পিকারের কাছে বিচারের জন্য যাননি, আপনি গেছেন মামলা রুজু করেছেন IPC CRPC তে, হ্যাঁ স্পিকারের কাছে অভিযোগ, সেই জন্য আদালত থানায় অভিযোগ, এবার না থানা কোন অভিযোগটাকে FIR স্টার্ট করবে 151-এ আর কোনটা করবে না এটা থানা পুলিশের প্রশাসনের ডিসক্রিপশন, আর দারুণ ডিসক্রিপশন, ওই জন্যই তো বলছি। এবার এবার আপনারা যেটা বলতে চাইছেন যে মমতা চোর বলেছে বলেছে সেটা সঠিক, আমি যেটা বলতে চাইছি যে তৃণমূল শাসক দল বলে তৃণমূলের কমপ্লেনটা FIR হয়, তার ভিত্তিতে নোটিশ জারি হয়, আর বিজেপি বিরোধী দল বলে তার সেটা FIR হিসেবে ট্রিট হবে কি না সেটা নিয়ে পুলিশ খতিয়ে দেখে, এইটা বলতে চাইছি। আপনি কি মনে করেন আইনে প্রভিশন নেই? আমি মনে করছি যে আইনের প্রয়োগে পক্ষপাত আছে। না না, এটা এটা আপনার ধারণা, এটা আপনার ধারণা, ফান্ডামেন্টাল জায়গাটা ছিল কে কাকে চোর বলতে পারে তা নিয়ে নয়, তৃণমূল তার বিরোধীকে চোর বলবে, বিজেপি তার বিরোধীকে চোর বলবে, কিন্তু পুলিশের একটা তৃণমূল বিজেপি থাকবে কিনা। দেখো 21 জুলাই এবছর 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা যে জায়গাটায় দাঁড়িয়ে মিটিং করেছেন ঠিক সেই জায়গাটায় তার 40 দিন পরে 31 আগস্ট মিটিং করার জন্য মোহাম্মদ সেলিম বিমান বসুর নামে এই মমতা ব্যানার্জির পুলিশ FIR করেছে, সেই মামলা সেই FIR এখনও চলছে। আমি কদিন আগেও তোমাদের যুক্তিতক্কে বললাম IPC মানে পশ্চিমবাংলায় ইন্ডিয়ান পিসিল কোড, এটা হচ্ছে সোজা বাংলা কথা, ও 100টা কথা বৈশাখা বলতে পারে, ডিসকাশন আমরা জানি এটা প্রশাসনিক না।